नमस्कार प्रिय दर्शक बंधु, কিভাবে এয়ার লেয়ারিং বা গুটি কলম করলে খুব সহজে ও তাড়াতাড়ি শিকড় গ্রো করবে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি এখানে মিনি টগর বা চায়না টগর নিয়েছি। গাছ দেখতে পাচ্ছেন, ডাল নির্বাচনের ক্ষেত্রে একটা আঙুলের সমান বড় বা মোটা সাইজের সোজা বা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ডাল নিতে হবে। একদম ছোট বা খুব বড় বা শোয়ানো ডাল হলে শিকড় হতে সময় বেশি লাগে। তো দেখুন, আমি এই ডালটা নির্বাচন করেছি। তারপরে 1/2 ইঞ্চি পরিমাণে গ্যাপ দিয়ে দুপাশে ছালটা কাটার জন্য ছুরি দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি ছালটা তুলে দিচ্ছি আস্তে আস্তে। এটা কোকোপিট, জল দিয়ে আমি ভিজিয়ে নেব। কোকোপিট কিন্তু কেনা লাগবে না। কিভাবে বাড়িতে কোকোপিট তৈরি করবেন সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে নিতে পারে। এবার আমি এই প্লাস্টিকটা ছুরি দিয়ে কেটে নিয়ে ডালের যে অংশে ছাল কেটে নিয়েছিলাম সেখানে আমি ভালোভাবে এটা বেঁধে দেব, চারিদিকে সমানভাবে যাতে কোকোপিটটা পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমি বেঁধে দেব। এর উপরে একটি কাপড় জড়িয়ে দেব। এটা 20 দিন বাদে, 10 দিন বাদে আমি একবার দেখে নিয়েছি যে শিকড় গ্রো করেছে কিনা। আমি কাপড়টা ওখান থেকে ছাড়িয়ে দিলাম। এবার ডালটা কেটে নিচ্ছি। তো দেখুন, চারিদিকে শিকড় কিন্তু ভরে গেছে। এবার আমি এই প্লাস্টিকটা খুলে দেব। দেখুন, চারিদিকে জালের মতো কিন্তু শিকড় ভরে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে আমি মাটি ভরে নিচ্ছি। মাটি ভরে নিয়ে এটাতে আমি বসিয়ে দেব। ভিডিওর বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দু একটা ছোট ডাল নিচের দিকে যেগুলো আছে আমি সেগুলো কেটে বাদ দিয়ে দেব। আমি এই বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে চারিদিকে মাটি দিয়ে একটু ভালোভাবে চেপে দেব যাতে জল দেওয়ার পরে গাছটি কাত হয়ে না পড়ে।
মাটিটা চেপে দেব, জল দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।